রবীন্দ্রনাথ ঠাকুরের ধারাবাহিক ভিডিওর তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব ক্রমানুযায়ী রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর নাম ও প্রকাশকাল, উপন্যাস সম্পর্কিত পরীক্ষায় আসার মতো প্রয়োজনীয় সকল খুঁটিনাটি তথ্য, উপন্যাসগুলোর ধরন, উপন্যাসগুলোর উল্লেখযোগ্য চরিত্র এবং সর্বশেষ ধারাবাহিকভাবে উপন্যাসগুলো মনে রাখার কৌশল। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে করুণা নামে একটি উপন্যাস লিখেছেন, তবে তার জীবদ্দশায় করুণা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। এটি একটি অসমাপ্ত উপন্যাস, তাই সংখ্যার বিচারে করুণা উপন্যাসকে স্থান দেওয়া হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13 উপন্যাস লিখেছেন। প্রকাশিত সালের ক্রম হিসেবে তার 13 উপন্যাস ও খুঁটিনাটি। 1883 সালে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয়, যার মূল উপজীব্য বিষয় ছিল যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদ। 1887 সালে প্রকাশিত হয় রাজর্ষি, ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে এটি একটি ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসের প্রথমাংশ নিয়ে বিসর্জন নাটকটি রচিত হয়। 1903 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। 1906 সালে নৌকাডুবি প্রকাশিত হয়, যেটা বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। 1908 প্রজাপতির নির্বন্ধ, এটি একটি হাস্যরসাত্মক উপন্যাস। পরবর্তীকালে চিরকুমার সভা নামে এর নাট্যরূপ প্রকাশিত হয়। 1910 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের উপন্যাস গোরা, এটি একটি মহাকাব্যিক উপন্যাস। রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস এটি। দেশ পত্রিকার বিচারে 20 শ্রেষ্ঠ বাংলা উপন্যাস এটি। 1916 সালে চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস ঘরে বাইরে প্রকাশিত হয়। একই সালে চতুরঙ্গ উপন্যাসটিও প্রকাশিত হয়, এটি একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস এটি। 1929 সালে রবীন্দ্রনাথের উপন্যাস যোগাযোগ প্রকাশিত হয়, এটি একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। বিচিত্রা মাসিক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশের সময় নাম ছিল তিন পুরুষ। 1929 সালে রবীন্দ্রনাথের রোমান্টিক ও মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস শেষের কবিতা প্রকাশিত হয়। 1933 দুই বোন প্রকাশিত হয়, একটি পরকীয়া বিষয়ক মিলনান্তক উপন্যাস এটি। 1934 সালে প্রকাশিত হয় মালঞ্চ, সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস হল এই মালঞ্চ উপন্যাস। নরনারীর জটিল সম্পর্ক নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত উপন্যাস এটি। 1934 সালে তার আরও একটি উপন্যাস প্রকাশিত হয়, যেটা হল 4 এই উপন্যাসে রবীন্দ্রনাথ সশস্ত্র বিপ্লববাদের বিরুদ্ধে বিতৃষ্ণা প্রকাশ করায় বিতর্কের সৃষ্টি হয়। এবারে আমরা উপন্যাসের ধরন ও উল্লেখযোগ্য চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। বউ ঠাকুরানীর হাট, এটি একটি ঐতিহাসিক উপন্যাস যার উল্লেখযোগ্য চরিত্র হল রাজা প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বিভা, বসন্ত রায় প্রমুখ। ভারতীয় পত্রিকায় প্রথম ছাপা হয় এটি।
এই উপন্যাসটি মূলত প্রাশ্চিত্য নাটকের গল্পাংশ নিয়ে লেখা। রাজর্ষি, এটি একটি ঐতিহাসিক উপন্যাস। এর উল্লেখযোগ্য চরিত্র হল গোবিন্দমাণিক্য, নক্ষত্র রায়, জয়সিংহ, রঘুপতি, অপর্ণা। বালক পত্রিকায় এটি প্রথম ছাপা হয়। এটি অমিত্রাক্ষর ছন্দে লেখা। এই উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তার বিসর্জন নাটকটি। শেষের কবিতা, এটি একটি কাব্য উপন্যাস। এর উল্লেখযোগ্য চরিত্র হল অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। ঘরে বাইরে, এটি একটি রাজনৈতিক উপন্যাস। তার উল্লেখযোগ্য চরিত্র হল নিখিলেশ, বিমলা, সন্দীপ। এটি মূলত স্বদেশী আন্দোলনের উপর নির্ভর করে লেখা। চার অধ্যায়, একটি রাজনৈতিক উপন্যাস। এর উল্লেখযোগ্য চরিত্র হল ইন্দ্রনাথ, অতীন্দ্র, এলা। এটি মূলত অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রচনা করেছেন। গোরা, একটি রাজনৈতিক উপন্যাস। এর উল্লেখযোগ্য চরিত্র হল গোরা, ললিতা, বিনয়, সুচরিতা, পরেশবাবু। দুই বোন, একটি সামাজিক উপন্যাস। তার উল্লেখযোগ্য চরিত্র হল উর্মিলা, শশাঙ্ক, শর্মিলা, নীরদ। নৌকাডুবি, একটি সামাজিক উপন্যাস। তার উল্লেখযোগ্য চরিত্র হল রমেশ, হেমনলিনী, কমলা। যোগাযোগ, একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র হল মধুসূদন, কুমোদিনী। চতুরঙ্গ, সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র হল দামিনী, শচীশ, শ্রীবিলাস, জ্যাঠামশাই প্রমুখ। মালঞ্চ, সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র হল সরলা, নীরজা, আদিত্য, রমেন। চোখের বালি, সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র হল মহেন্দ্র, বিহারী, বিনোদিনী, আশালতা প্রমুখ। চোখের বালির অর্থ হল শত্রু কিংবা চক্ষুশূল কিংবা অপ্রিয় ব্যক্তি। রবীন্দ্রনাথের সবগুলো উপন্যাসকে ছোট্ট একটি গল্পের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। করুণা করে বউ ঠাকুরানির হাটে রাজর্ষির চোখের বালি ও নৌকাডুবির কথা প্রজাপতির নির্বন্ধে স্থান পেলেও গোরার ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতায় স্থান পায় না। তাই দুই বোন মিলে মালঞ্চের চার অধ্যায় পড়া আরম্ভ করিল।